অচেনে একটা পুকে কামরায় কামরায় মারে, যতদিন সে দুনিয়া থেকে বিদায় না হয় ততদিন পর্যন্ত ওই দুঃখটা তার জীবন থেকে চলে যায় না, তাকে সেই কষ্টের মধ্যে রাখে। আর আমি সাপলাকটা আমি আমার বাবা হারা, ছোট সময় আমি আমার জন্মদাতা বাবারে হারিয়েছি। আমার সংসারে আমরা চারটি বোন, ভাগ্যের নির্মম পরিহাস, কোনো ভাই নাই। আমার মা অনেক ছোট থেকে আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে। ছোট থেকেই গান করতাম, ছোট সময় যখন গান করতাম তখন কিছু টাকার জন্য গান করতাম, কারণ বাবা ছিল অসুস্থ, সংসার চলত না। যদি সারাটা রজনী গান করে 50 টাকা 10 টাকা 20 টাকা নিয়ে যদি বাবার হাতে দিতাম, বাবা অনেকটা খুশি হইত, কারণ ক্যান্সার রোগ হয়েছে যে বাঁচার মতো কোনো পরিস্থিতি নাই। আমার বাবা আমাদের চারটি বোনকে দেখত আর ওজনে কান্না করত। আজকে অনেক টাকা আয় রোজগার করি, কিন্তু যারে খাওয়াবো, যে এত কষ্ট করে আমাদেরকে ছেড়ে জন্মের মতো বিদায় নিয়েছে, সেই বাবা আমার নাই। তাই যারা এতিম তারা এতিমের যন্ত্রণা বুঝবেন, যারা হারায় তারা হারানোর যন্ত্রণা বুঝবেন। যে মা হারা, যে বাবা হারা, আজকে যারা গফুরচানকে ভালোবাসেন, রবচানকে ভালোবাসেন, গফুরচান নাই কিন্তু রবচান সবার চোখের সামনে আছে, এমন একটা দিন আসবে জায়গাটা থাকবে কিন্তু সেই রবচান থাকবে না। যারা তারে ভালোবাসে সেই জায়গাটা দেখবে আর অজরে কান্না করবে, কারণ এটাই নিয়তির নীতি, এটাই বিধির বিধান।